Hello viewers, welcome back to my channel. Viewers, history of English literature is a khubi guruttopurno topic aaj ami alochona korchi. Seta holo the old English period. Eti alochona korar purbe bolbo je ei video er I button ebong description box e onno video link ba channel link dewa thakche tomader jader proyojon ache tara shekhan theke giye channel e onno video dekhte paro. To cholo ajker je amader topic old English period eta niye alochona kora jak. English literature এর উৎস সম্পর্কে খুব কম পরিমাণে জানা যায় এটা মনে করা হয় যে অনিয়মিত ভার্স ফর অনেক দিন পূর্বে রচনা করা হয়েছিল আর এটা হয়েছিল প্রথমে যখন সাহিত্য লিখিত ফর্মে এসেছিল তার অনেক আগে তবে এটা নিশ্চিত যে প্রথম প্রোজের লিখিত ফর্মের অনেক আগে কবিতার লিখিত রূপ এসেছিল আজ পর্যন্ত ওল্ড ইংলিশের তথ্য যা আমাদের কাছে এসেছে তা বেশিরভাগ লেট কপিস অর্থাৎ প্রথমের দিকের তথ্য নয় এদের মধ্যে কিছু কিছু কবিতা পাবলিশ হয়েছে রচনা করার প্রায় 300 বছর পরে কিন্তু এই কবিতার কবিদের সম্পর্কে কিছু জানা যায়নি বা যা জানা গেছে তা খুব অল্প দুজন কবির নাম ছাড়া বিশেষভাবে কারো নাম জানা যায়নি কিন্তু কিছু স্কলার্সদের এই সব কবিদের জীবন নিয়ে লেখা থেকে কিন্তু বিরত করা যায়নি এর সুস্পষ্ট রেফারেন্স পাওয়া যায় ক্যাডমন কবিতা থেকে ওল্ড ইংলিশ লিটারেচারের বিগিনিংয়ে যে কুয়াশা দ্বারা আবৃত হয়েছে তা বোঝা যায় ওই সব কবিদের সম্পর্কে জ্ঞানের অভাব থেকে তা সত্ত্বেও ওল্ড ইংলিশ লিটারেচার যে খুব সমৃদ্ধশালী তা পাঠকরা ভাষার প্রাথমিক কাঠিন্য কাটিয়ে উঠে বুঝতে পেরেছে ওল্ড ইংলিশ পিরিয়ডের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা কি আছে না ওল্ড ইংলিশ পিরিয়ড একটি দীর্ঘ পিরিয়ড কারণ এই পিরিয়ড সূচনা হয় 5th সেঞ্চুরিতে এরপরও এটা মনে করা হয় যে 1066 সালের নরম্যান কনকোয়েস্টের সময় পর্যন্ত এই যুগ চলেছিল কিন্তু 1150 সাল পর্যন্ত প্রোজের প্রসার ঘটেছিল তাই মনে করা হয় যে 1066 সাল নয় বরং 1150 সাল পর্যন্ত এই পিরিয়ড চলেছিল 410 সালে যখন রোমানরা চলে যায় তখন ব্রিটিশ জনগণের উপর উত্তর থেকে আসা আক্রমণকারীদের আক্রমণের পথ প্রশস্ত হয়ে যায় ব্রিটিশ ট্র্যাডিশন অনুসারে বিভিন্ন কন্টিনেন্ট থেকে ভাড়াটে সৈনিকরা এসেছিল পিক্স এবং স্কটসদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু তারা শীঘ্রই এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে প্রত্নতাত্ত্বিক তত্ত্ব অনুসারে এই স্থায়ীভাবে বসবাস শুরু হয় 5th সেঞ্চুরির লাস্ট কোয়ার্টার থেকে এরপর তারা সমস্ত ল্যান্ডের অধিকার নিয়ে নেয় তারা ইংলিশ চ্যানেল থেকে স্কটিশ গ্যালিক অর্থাৎ দক্ষিণে লোথিয়ানের সাথে উত্তর সাগর যেখানে মিলিত হয়েছে সেই পর্যন্ত দখল করে নেয় এরপর পৌত্তলিক ধর্মাবলম্বী মানুষ বা পাগান ইংলিশ উপজাতি খ্রিশ্চিয়ানাইজেশন অনুসরণ করে আইরিশ মিশনারিজরা নর্দাম্ব্রিয়াতে কাজ শুরু করে দেন যদিও এই প্রভাব রোম থেকে কেন পর্যন্ত শুরু হয় ধারাবাহিকভাবে 19th সেঞ্চুরিতে ডেনিস বা ডেন্সদের পথ অনুসরণ করা আলফ্রেড দ্য গ্রেটের গুরুত্বপূর্ণ আবেদনের মাধ্যমে আর্লি ইংলিশ কিংডমগুলোতে ওয়েসেক্সের উত্থান ইংল্যান্ডে চিরস্থায়ী বন্দোবস্তের সাথে ডেন্স লয়ের প্রতিষ্ঠা এবং ইংরেজ দরবারে বা ইংলিশ কোর্টে নরম্যানদের প্রভাব বিস্তার যা 1066 সালে নরম্যান কনকোয়েস্টের আগে ঘটেছিল এই সমস্ত ঘটনাগুলি সেই সময়ের সাহিত্যে তাদের প্রভাব ফেলেছিল এরপরে আমরা যে লিটারেরি ফিচার্স অব দ্য পিরিয়ড এই পিরিয়ডে সেগুলো আমরা দেখব এই যুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলি কী কী সর্বপ্রথমে দেখব যে পাগান অরিজিন সেই সময়ের অনেক কবিতায় পাগানদের অতীতের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য রয়েছে বিশেষ করে উইটসিত এবং বিউলফের মধ্যে লক্ষ্য করা যায় যদিও বিউলফের মধ্যে পরবর্তীকালের খ্রিশ্চিয়ান উপাদানগুলিকে আর দেখা যায়নি যেমনটি আগের স্কলার্সদের মধ্যে দেখা গিয়েছিল আড়ম্বরপূর্ণ সংযোজন হিসাবে বা ক্লামজি এডিশন হিসাবে তাই সাধারণভাবে দেখা যায় যে এই প্রাচীনতম কবিতা বা তার বিষয়বস্তু ছিল ইংল্যান্ডের মানুষের সম্পদের প্রধান উৎস এগুলি ছিল বিশেষ করে গ্লিম্যান ও স্কোপসদের প্রধান সম্পদ যা তারা গান হিসাবে নোবেলম্যানদের ফিস্ট বা ভোজে গাইত সময়ের সাথে সাথে খ্রিস্টান ধারণাগুলি পূর্ববর্তী পাগান বা পৌত্তলিকদের প্রভাবিত করেছিল যদিও ফ্রেজিওলজি বা শব্দগুচ্ছগুলি রয়ে যাওয়ার কারণে বর্তমান কবিতাগুলোকে পাগান পোয়েট্রি হিসেবে বিবেচনা করা হয় না এটা তখনই বলা যেত
যদি এই ম্যানুস্ক্রিপ্টস বা পাণ্ডুলিপিগুলো মঠগুলিতে লেখা হতো। অ্যানোনিমাস অরিজিনস, প্রাচীন যে সমস্ত ইংরেজ কবি ছিলেন তাদের মধ্যে একমাত্র ক্যাডমন এর সরাসরি উল্লেখ আছে, যদিও বর্তমান কবিতাগুলির মধ্যে একটিও তার জন্য দায়ী করা যায় না। অন্য একজন কবি সাইনি উল্পের নাম জানা যায়, যিনি চারটি কবিতার শেষে রুনিক অক্ষরে বা রুনিক লেটারে তার কবিতা স্বাক্ষর করেছিলেন। বাকি কবিদের নাম বিশেষভাবে জানা যায় না। গদ্যের ব্যবহার অনেক পরে এসেছে, প্র্যাকটিক্যাল পারপাসে এটি ব্যবহার করা হতো। এরপরে দ্য ইমিটিয়েটিভ কোয়ালিটি, বেশিরভাগ গদ্য ও কিছু কবিতা ল্যাটিন থেকে অনুবাদ করা হয়, যদিও এর অরিজিনালিটি ব্যাপকভাবে পরিবর্তিত হয়। অনুবাদের জন্য ফেভারিট ওয়ার্কসগুলো হলো বাইবেলের বইগুলি, সাধুদের জীবন ও ব্যবহারিক প্রকৃতির বিভিন্ন কাজ। কিছু কিছু ক্ষেত্রে অনুবাদগুলি খুব ক্লোজ এবং খুব বেশি স্বতন্ত্রতা ছাড়াই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে উপাদানগুলি এক্সপ্যান্ডেড এবং এর যথেষ্ট সাহিত্যিক গুরুত্ব আছে। এরপরে দ্য ম্যানুস্ক্রিপ্টস, এটা নিশ্চিত যে ওল্ড ইংলিশ পোয়েট্রির একটা অংশই বেঁচে আছে, যদিও এটা মনে হবে যে বেঁচে থাকা অংশটি প্রধান অংশ। ম্যানুস্ক্রিপ্টসে যে কবিতাগুলি আছে আর্লি ডেটের নয়। কবিতার সংখ্যা চারটি এখানে এবং এগুলি ইউনিক কবিতা। এই কবিতাগুলি হলো বিউলফ, যার মধ্যে বিউলফ এবং জুডিথ এর কথা বলা আছে এবং এটা 1000 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। তারপর দি জুনিয়াস, এটি 1655 সালে রচনা করা হয়। এর মধ্যে তথাকথিত ক্যাডমোনিয়ান কবিতা রয়েছে। নাম্বার 3 দ্য এক্সটেটার বুক, এর মধ্যে সাইনে উলফের দুটি কবিতা রয়েছে। নাম্বার 4 দ্য ভার্সেলি বুক, এর মধ্যে সাইনে উলফের দুটি পোয়েম ও অ্যান্ড্রিয়াসের কবিতা আছে। এরপরে আমরা এই এজের ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল সে সম্পর্কে জানব। ওল্ড ইংলিশ লিটারেচার পড়ার ক্ষেত্রে বড় অসুবিধা হলো আজকের সাহিত্য থেকে এর ল্যাঙ্গুয়েজটা আলাদা ছিল। এর ভোকাবুলারি বেশিরভাগ নেটিভ, যদিও ল্যাটিন থেকে কিছু ধার করা হয়েছে। এর গ্রামারের মধ্যে বর্জন করার মতো কিছু নাউন্স, প্রোনাউন্স ও অ্যাডজেক্টিভস কিন্তু লক্ষ্য করা যায় এবং এর ভার্বাল সিস্টেম আজকের দিনের ল্যাঙ্গুয়েজের থেকে এলাবোরেট। আবার এই ল্যাঙ্গুয়েজে চারটি প্রধান ডায়ালেক্ট ব্যবহার করা হতো, সেগুলি হলো নর্দাম্ব্রিয়ান, যেটি প্রথম সাহিত্য তৈরি করেছিল, মার্শিয়ান, এটি মিডল্যান্ডের ভাষা, কেন্টিশ সাউথ ইস্টের একটি ভাষা, এটি কেন্টের মডার্ন কান্ট্রির থেকে সাউথ ইস্টের একটি বড় অংশ বলা হয়, এবং ওয়েস্ট স্যাক্সন, যেটাকে ল্যাঙ্গুয়েজ অব আলফ্রেড বলা হয়। ওয়েসেক্সের রাজনৈতিক আধিপত্যের কারণে এটি একটি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠে এবং এই ভাষাতে প্রায় সমস্ত গ্রন্থ লেখা হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।